এটা হবে আমাদের মূল টার্গেট। প্রয়োজনে কম শুনেন, কিন্তু এগুলি মনে রাখেন, এই অনুযায়ী আমল করেন। আমি চেষ্টা করি, আপনারাও চেষ্টা করেন। আমি এমন নয় যে আমি যা বলছি তা মানার চেষ্টা করি না, আমিও মানার চেষ্টা করি। আবার এটাও দাবি করি না যে 100% আমি পারি, আমার মধ্যে ত্রুটি থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু চেষ্টা করি, আপনারাও চেষ্টা করেন, আল্লাহ আমাদের সাহায্য করবেন। আমরা আখেরাতে পাড়ি দিব, মৃত্যু আমাদেরকে গ্রাস করবে, একদিন না একদিন আমরা কবরের এই ছোট্ট ঘরে শুইব, এমন একটা জায়গায় যাব যে জায়গা সম্পর্কে বর্তমানে এই মানুষগুলি কেউ অনুধাবন করতে পারছে না। যদি একবারের জন্য, একবারের জন্য কবর জগতে মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে না পেরে ফেঁসে যান, আটকে যান, তাহলে আপনার মতো অসহায়, আপনার মতো বিপদগ্রস্ত আর কেউ হবে না। সেই দিনটা আমাদের মনে রাখতে হবে ভাই। ও যুবক ভাইরা, কথাগুলি শুধু মুরব্বীদের জন্য বলছি না, আপনাদেরকেও বলছি, এই দিন দিন না, আরো দিন আছে, এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে, এই কথাগুলি মনে রাখতে হবে। আজকে যুব সমাজ সহ যারা যারা লিটারেট পারছেন, আপনারা আপনারা অনেক সময় দেখেন আমাদের সুন্নিদের ব্যাপারে একটা নেগেটিভ ধারণা রাখেন, যারা বেশি বাড়াবাড়ি করে, বেশি আবেগী, অথবা আমাদের ব্যাপারে এরকম ধারণা রাখেন যে আমরা বিদাতি, সীমা লঙ্ঘন করি, এই ধরনের চিন্তা অনেকে রাখেন। তো এই যে বিষয়গুলো আমি আপনাদের শুধু এটুকু বলি, আমরা কি কতটুকুই তাজিম তাকরিম সম্মান ধর্মের যে আবেগের কাজগুলো আমরা কতটুকুই করি। সাহাবাই কারাম যেটুকু করেছেন ওইটুকু যদি আপনারা দেখতেন, এই তরুণ প্রজন্ম তারা যদি আল্লাহ রসুলের সাহাবিদের প্রেমের জজবা দেখতো, তারা সাহাবিদের উপরে ফতোয়া দিয়ে দিত। আমরা কি ভালোবাসি, আমাদের ভালোবাসাটা সর্বোচ্চ, আর নাইলে মিলা সাহেব দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা, এই তো সর্বোচ্চ ভালোবাসাটা, যেটাকে আপনারা বেশি বাড়াবাড়ি মনে করছেন, শিক্ষিত সমাজ যারা এটা বেশি বাড়াবাড়ি মনে করছেন, আমরা এটুকুই তো ভালোবাসি, এর চেয়ে বেশি তো আর নাই কিছু আমাদের মাঝে ভাই। আপনি জানেন আল্লাহ রসুলের সাহাবারা, দয়াল নবী যে মিম্বর শরীফে বসেছেন, সেই মিম্বর শরীফের মধ্যে পর্যন্ত চুমা খাইছে। প্রিয় ভাইরা, আমি আমার আমার নাম দরকার নেই, আমি আপনাদেরকে মনোরঞ্জনের জন্য কথা বলবো না, কাইন্ডলি মেহরবানি করে আপনারা মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। সাহাবাই কারাম আল্লাহর হাবিবের হস্ত মোবারকে চুমা খাইতেন, সুযোগ পাইলে মদিনাওয়ালার কদম মোবারকও চুমা খাইতেন। আল্লাহর হাবিবের পশরাব মোবারক সেই জান্নাতি খুশবওয়ালা মিশক আম্বরের চেয়ে জিয়াদা খুশবওয়ালা, জান্নাতি পশরাব মোবারক, নূরানি পশরাব মোবারক আল্লাহর হাবিবের এক দল সাহাবি পান করেছে। আমরা কতটুকুই ভালোবাসি ভাই, আমার দয়াল নবীজির ভালোবাসা আমরা কতটুকুই আর প্রকাশ করতে পারি, তেমন কিছুই পারি না। আপনি কি জানেন দয়াল নবীজি রক্ত মোবারক সাহাবারা জিব্বা দিয়ে চেটে চেটে পান করে ফেলেছে। আমার নবীজি যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তায় নবীজির ছায়া মোবারক তো পড়তো না, বরং নবীজির আগে আগে হাঁটা আল্লাহও পছন্দ করত না, নবীজির আগে আগে যেন কেউ হাঁটে না, এই জন্য আল্লাহ আল্লাহ আয়াত নাজিল করেছে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রসুলের অগ্রগামী হয় না, মানে আল্লাহর হাবিবের আগে আগে একজন ব্যক্তি হাঁটতেছে, এই দৃশ্য দেখে আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, আমার রসুলের আগে আগে হাঁটবে না, আমার রসুল আগে হাঁটবে তোমরা পরে হাঁটবা। নবীজির দরবারে আদব শিখাইতেছে স্বয়ং সৃষ্টিকর্তা, আপনি কি বুঝবেন মদিনাওয়ালার ইজ্জত, ফিরি ফিরি পেয়ে গেছেন এই জন্য নবীর ইজ্জত বুঝেন না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিরকম আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কোন বলিয়মে কথা বলতে হবে, এটাও শিখাইছে আল্লাহ, স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ শিখাইছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীজি যেই বলিয়মে কথা বলে এই বলিয়ম মুবারকের চেয়ে তোমার বলিয়ম যেন বড় না হয়, উঁচা না হয়, আমার নবী জোরে কথা বলবে তোমরা আস্তে কথা বলবে। আদব শিখাইতেছে কে? আপনারা তো কল্পনাও করতে পারবেন না, দরবারে নববীতে
সাহাবাই কারাম দিনের পরে দিন, রাতের পরে রাত বসে থাকতেন। এমন অনেক সাহাবি ছিল সারা দিন নবীজির সাথে নামাজ আদায় করার পরে, হাদিস শরীফ বয়ান শোনার পরে, এশার নামাজের পরে নবীজির দরবারে বসে আসে, যায় না। দয়াল নবীজি এক পর্যায়ে বললেন, তুমি বাড়িতে যাও। মাদারুজ্জ নবুয়াতের মধ্যে উল্লেখ, ওই সাহাবি বাহানা দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি যাওয়ার রাস্তা বড় অন্ধকার, আমি তো রাস্তা দেখবো না এই অন্ধকার রজনীতে। দয়াল নবীজি একটা এই লাকড়ি মতো একটা জিনিস হাতে দিয়ে বলতেছে, এটা সম্মুখ ভাগে ধরো। নবীজির হাত মুবারকের সোয়া লেগে এই লাকড়ির টুকরা থেকে আলো বের হয়ে গেছে। সাহাবিরা কিভাবে নবীজিকে ভালোবেসেছে, ওই ভালোবাসা আপনারা তো কল্পনাও করতে পারবেন না। নবীজি কুলি মুবারক করেছে, কুলি মুবারক মুখের মধ্যে পানি নিয়ে গড়গড়া করেছেন, সেই কুলি মুবারকের পানি মুবারক পান করার জন্য সাহাবাই কারামদের মধ্যে প্রতিযোগিতা হয়ে যেত। প্রতিযোগিতা মানে কারাকারি লাগতো, আমি নিব আমি নিব। নবীজি থুতু মুবারক যখন ফেলার জন্য দয়াল নবীজি উদ্যত হতেন, প্রস্তুত হতেন, থুতু মুবারক ফেলবেন, গাছের পাতার মতো সাহাবাই কারাম এভাবে হাত বিছাই দিত, জমিনের মধ্যে আল্লাহ হাবিবের থুতু মুবারক পড়তে দিবে না। কেন দিবে না? এটা অনেক দামি। কেমন দামি? কোন তুলনা দেওয়া যাবে না। এই থুতু মুবারকের মাঝে মিশক আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধি। এই থুতু মুবারক মাথায় মুখে বুকে সাহাবাই কারাম মালিশ করতেন। যে সাহাবিকে আপনি পছন্দ করেন না, কিছু কিছু ভাইদের বলছি যে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, ওনার নাম শুনলে এত খারাপ লাগে আপনার, আপনি কি জানেন উনি ইন্তেকালের আগে কিছু লোককে জড়ো করে বললেন, হে আল্লাহর হাবিবের আদরের উম্মতেরা, তোমরা শোনো, আমি হয়তো কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করব, আমার কাছে দয়াল নবীজির কিছু নখ মুবারক আছে, তোমরা আমি ইন্তেকাল করলে আমার সিনার ভিতরে দয়াল নবীজির সেই নখ মুবারক গুলি রেখে দিবে। এই নখ মুবারক গুলো তিনি কোথা থেকে পেলেন? আপনি পড়েন, স্টাডি করেন, দেখেন আল্লাহর হাবিবের হস্ত মুবারক এবং কদম মুবারকের নখ মুবারক গুলি কর্তন করার যে খেদমতের দায়িত্ব, এটা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিল। আপনি এটুকু চিন্তা করেন যে কতটুকু কাছের মানুষ হলে এই বিশেষ খেদমতটা করানো হয়, সবাইকে দিয়ে কি এই ধরনের খেদমত করানো হয়? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ওই ধরনের একজন সাহাবি ছিলেন, যিনি দয়াল নবীজির চুল মুবারক বড় হয়ে গেলে নবীজির আদেশে সে চুল মুবারক কাটতেন, নবীজির নখ মুবারক কাটতেন। তিনি ইন্তেকালের আগে বলেছেন, দয়াল নবীজির সেই নখ মুবারক চুল মুবারক গুলি আমার সিনার মধ্যে রেখে দিও, আমি কবরের মধ্যেও আল্লাহর হাবিবের এই চুল মুবারক নখ মুবারক নিয়ে সেই কিয়ামতের আগ পর্যন্ত এই জিনিসগুলি নিয়ে আমি শুয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবাই কেরামের প্রেম ভালোবাসার আমরা কি দেখেছি, আমরা কি করি? ইয়া নবী সালাম আলাইকা দেখে আপনার মাথা নষ্ট হয়ে গেছে, নবীজির নাম শুনে চুমা খায় এটুকু দেখে আপনার কত যন্ত্রণা হয়ে গেছে। আপনি যদি সাহাবাই কারামের প্রেম দেখতেন, মুসলিম শরীফের মধ্যে উল্লেখ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন হজের কাজ শেষ করলেন, নবীজির চুল মুবারক গুলি হলক করলেন, কামিয়ে ফেললেন, তখন সাহাবাই কারাম একজন আরেকজনকে এই বাহু মুবারক দিয়ে একজন আরেকজন ধাক্কা দিয়ে বলে, ভাই আমাকে সুযোগ দাও, আরেকজনকে আমাকে সুযোগ দাও। মানে নবীজির একটা চুল মুবারক নেওয়ার জন্য সবাই পাগল পাড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। দয়াল নবী তুমি গুণমণি, পাপী লোক তরাইবেন বলে গো পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। ও যুবক ভাই শুনো, তোমার কাছে আশ্চর্য মনে হবে, ধর্মের যে বিশেষ কিছু আবেগের জায়গা এগুলি তোমরা বাস্তবে অনুধাবন করনি, এই কারণে তোমার কাছে এগুলি একটু অবাস্তবই মনে হবে। একবার দয়াল নবীজি কয়েকজন সাহাবিকে নিয়ে বসে আছেন, হঠাৎ আল্লাহর হাবিব তৃষ্ণা অনুভব করলেন, পিপাসার্থ হয়ে একজন সাহাবিকে বললেন, তুমি ওই জায়গায় যাও, গিয়ে বকরির দুধ দোহন করে নিয়ে আসো, যাও। ওই সাহাবি আল্লাহর হাবিবের আদেশ মানলেন, দাঁড়ালেন, ওইখানে তাকায় দেখে কোনো বকরির কোনো অস্তিত্বই নাই,
কিন্তু আল্লাহ রসুল বলছে ওইখানে যাও, ওইখানে যায় বকরির দুধ দোহন করে নিয়ে আসো। নবীজি বলছে যাও দুধ দোহন করে নিয়ে আসো, আল্লাহর হাবিব বলছে, উনি দেখে কোনো বকরি নাই কিন্তু নবীজি বলছে যাও, কোনো প্রশ্ন করে নাই, ইয়া রাসূলুল্লাহ বকরি নাই এই ধরনের কথা বলে নাই, নবীজি বলছে নিশ্চয়ই ওখানে বকরির দুধ পাওয়া যাবে, নাহলে আল্লাহর হাবিব বলতে পারে না। তিনি ওই ঈমান নিয়ে চলে গেছে, কোথায় বকরি, কোনো বকরি নাই সেখানে, তিনি ওইখানে গিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় ভাবতেছে আল্লাহর হাবিব আমাকে পাঠালো, আমি তো ঈমান নিয়ে আসলাম নবীজির কথার উপরে, এখানে তো কোনো বকরি নাই, আমি কোথা থেকে দুধ নিব, একটু চিন্তা করতেছে। আল্লাহ তাআলার অশেষ দয়া, পরক্ষণে তিনি আর পিছন দিক থেকে একটা বকরির গুরগুর গুরগুর করে একটা আওয়াজ শুনতে পাইলেন, অলৌকিক ভাবে পিছন দিকে তাকায় দেখে দুধওয়ালা বকরি এখানে এসে হাজির হয়ে গেছে। তিনি চোখের পানি ছেড়ে দিয়ে ওই বকরির দুধ দোহন করলেন, কোনো নড়াচড়া নাই, বকরি যেন দুধ দেওয়ার জন্য এসছে। দুধ দোহন করার পরে ওই সাহাবি পাত্র ভরে দুধ নিয়ে যায় আর চোখের পানি ফেলে যে মদিনাওয়ালা, আল্লাহর হাবিব এমন একজন মহান নবী, যেখানে বকরি নাই সেখানেও বকরি পাইলাম, দুধ দোহন করে আমি এখন রওনা দিলাম, এই বকরি কোত্থেকে আসলো। তিনি যাচ্ছে আর ভাবতেছে, পিছন দিকে তাকায় দেখে যে বকরিটা দেখি, এখন তাকায় দেখে বকরি নাই, বকরি কোথায় যেন চলে গেছে। তিনি চোখের পানি সহকারে আল্লাহর হাবিবের কদম মোবারকে আসলেন, দয়াল নবীজি সহ সাহাবাই কেরাম সবাই সেই দুধ পান করে তৃষ্ণা নিবারণ করলেন। আচ্ছা, আপনাদের কাছে শুনে মনে হবে এগুলি অবৈজ্ঞানিক, এগুলি অসম্ভব, কারণ এই জগতে আপনি যান নাই, এই জগতে আপনি যান নাই। আপনি কয়জন বুজুর্গ আল্লাহর ওলির কাছে গেছেন? ওলি আল্লাহদের দরবারে গেলে কিছু সিম্পটম পাবেন, কিছু নিদর্শন পাবেন মদিনাওয়ালার দরবারে, তাহলে ওটা বিশ্বাস হবে খুব সহজে। জীবনে কোনো ওলি আল্লাহর দরবারে আপনি যান নাই, কোনো পীর বুজুর্গের সহবতে যান নাই, আপনার কাছে মনে হবে এগুলি মনে হয় মনোরঞ্জনের জন্য বলা হয়, ধর্মের দিকে মানুষকে ডাকার জন্য এগুলি অবাস্তব কথা, এরকম মনে হবে। আমি একজন ওলি আল্লাহর দরবারে গিয়েছি, সেই মুর্শিদপুর শেরপুর জেলায় জামালপুরের পাশে ইয়েতে ময়মনসিংহ বিভাগে, ওখানে একজন ওলি আল্লাহর সন্ধান পাইলাম। উনি কি করে, মানুষ যখন দাঁড়ায়, আমার সাথে একজন গেছে, তার নাম বলবো না, সে যে আমার সাথে গেছে আমি বলি নাই, সে একটু দূরে দাঁড়ায় আছে, আমাকে বসার জন্য একটা ছোট প্লাস্টিকের টুল দিছে, টুল। আমার সাথে মাওলানা সৈয়দ হাসান আল আজহারী সাহেব, আমরা দুইজনকে প্লাস্টিকের টুল দিছে, আর ওই পীর সাহেব হুজুর নিজে একেবারে নর্মাল একটা জায়গায় বসছে। ওনার গায়ের পাঞ্জাবির যে মূল্য, আমার হুজুরের এই কাপড়টা অনেক দামি, ওটা আরো সস্তা কাপড়, একেবারে নর্মাল একটা কাপড়। হঠাৎ করে আমার সাথে যে ছেলেটা গেছে তার দিকে হুজুর তাকায় বলে, তুমি তো খুব ভেজালওয়ালা মানুষ, তুমি দুর্নীতি, তোমার ভিতরে দুর্নীতি, তুমি তোমার মনিবের অকৃতজ্ঞ, তোমার ভিতরে ঝামেলা আছে, এইভাবে একটা 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 বলা শুরু করছে, তুমি এই করো, তুমি ওই করো, সব বলে দিতেছে। পরক্ষণে একজন বলতেছে হুজুর জিহাদি সাহেবের সাথে আসছে, যখন আমার নাম বলছে হুজুর আর কিছু বলে না, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওই দরবার থেকে ওই হুজুরের কাছ থেকে চলে আসার কয়েকদিন পরে বাস্তবে দেখলাম তার সবগুলি কাজ ঠিক, ধরা খেয়ে গেছে আমার কাছে। তো এরকম মানে মানুষের সিনা দেখে আপনি কি করছেন সব বলে দেয়, এগুলি হলো কাশ, অন্তরের দৃষ্টি। কিছু কিছু মানুষের, কিছু কিছু আল্লাহওয়ালা বান্দার খোলা থাকে, যারা এই অন্তরের দৃষ্টি দিয়ে মানুষের সেই তাকদীর পর্যন্ত দেখতে পায়, লৌহে মাহফুজ পর্যন্ত দেখে। এটা একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের বলছি, এই ধরনের সাধক, এই ধরনের আল্লাহর ওলি যারা, আহলে কাশ যারা, তাদের সোহবতে যুবক ভাইরা আপনারা যদি না যান, তাহলে আল্লাহর হাবিবের এই ঘটনাগুলি শুনেও আপনার কাছে তেমন একটা ক্যাচ না হতে পারে। আমি শুধু বলবো বোঝার জন্য ওলি আল্লাহদের সোহবতে যান। আমাদের অনেক মাওলানা গেছে ওই মুর্শিদপুর হুজুরের কাছে, যাওয়ার পরে মাওলানা সাহেব অতীতে কি করছে এটা বন্ধ বলে দিতেছে, মানে ইজ্জত নিয়ে যে আসবেন এটা একটা বিপদের কারণ হয়ে দাঁড়াইছে। তা আমি শুধু বলবো ওলি আল্লাহদের সোহবতে যান, যদি ঠকিতে না চাহো হাটে এসে বসো,
গুরুর নিকট যে ঘেসে হৃদয়া কষেই মহা উপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। প্রিয় ভাই আমার, যুবক ভাইরা, আমি কোন পীর সাহেবের বা পীর ইনাদের একটা, অনেকে বলে না যে দালালি, ওটার জন্য উদ্দেশ্য করে বলছি না, আমি আপনাদের হেদায়েতের উদ্দেশ্যে বলছি যে মদিনাওয়ালার দরবারের এই জিনিসগুলি বোঝার জন্যে প্র্যাকটিক্যাল আপনি কয়েকদিন আল্লাহর ওলিদের সহবতে থাকেন। অনেক ভণ্ড আছে, এদের কাছে গেলে আবার আমও যাইব সালাও যাইব। পীর সাহেবও নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না, আবার বলে আমরা বাতিনি নামাজ পড়ি, দায়েমি নামাজ পড়ি, হ্যাঁ দায়েমি সালাত পড়ে। এগুলি টাটকা শয়তান, যাদের সাথে আল্লাহর হাবিবের শরীয়তের সম্পর্ক নাই তাদের সাথে কখনো আল্লাহর হাবিবের সম্পর্ক থাকতে পারে না। সারাটা বছর আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু উনি নিজে মুরিদের সেজদা লয়। এর চেয়ে বড় কি নিদর্শন চান যে এটা শয়তান? সেজদার একমাত্র মালিক আল্লাহ। যুবক ভাইরা তোমরা বলো সেজদার একমাত্র মালিক কে? আর আওয়াজ দিয়ে বলো কে? যে পীর সাহেব সেজদা নিবে এটা তাৎকা শয়তান, সে কখনো হক হতে পারে না। কামেল পীর কখনো শরীয়তকে অগ্রাহ্য করবে না, একটা মুস্তাহাবকেও ছাড়বে না। কামেল মুকাম্মেল পীর মদিনাওয়ালার আদর্শের এক চুল পরিমাণ বাইরে যাবে না। আমি জানি না আমার কথাগুলি কার বিরুদ্ধে পড়বে, কারো বিরুদ্ধে গেলে কিচ্ছু করার নাই। আমি আমার পীরের দরবার থেকে চলে আসি এই ভণ্ডামির কারণে, পীর সারি নাই, পীরের সাথে আমার রুহানি সম্পর্ক আছে, কিন্তু ভণ্ডামি আমি সমর্থন করতে পারি নাই। আমি আগেও বলেছি এখনো বলছি, সাত রাজার ধন ছেড়ে দেব, আকাশ তুম্বি স্বর্ণের পাহাড় দিলে ওটাও ছেড়ে দিব, কিন্তু মদিনাওয়ালার কদম মুবারক ছাড়বো না।